शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। धर। इटा रिकी सर। तुम्हारे बाबार प्रोविडेंट फंडेड 50,000 टाका। आर? कंपनी श्रमिक दे तरफे तुम्हारे परिवार के दे आरो 50,000। सर, की बोले जा आपने के कृतज्ञता जाना बो। उसे पौरे भेबो। टाका ना धरो। মোট 1,00,000 টাকা। এত টাকা আমাকে দিচ্ছিস কেন? বাহ, তুমি ছাড়া আর কাকে দেবো মা? তাছাড়া রানীরও তো এবার একটা ব্যবস্থা করতে হবে। রানী? হ্যাঁ মা, রানীর এবার একটা বিয়ে দিয়ে দাও, টাকা তো এসেই গেছে। না, ও টাকা তুমি নিতে পারবে না। নিতে পারবো না, কেন নেবো না? মামার বাড়ি, আরে শর্ত ছিল 1,00,000, ওটা তো লাগবেই। তুমি চাঁদ মুখ দেখে বলতে পারো, আমি ওই চাঁদির আওয়াজ ছাড়া আর কিছুতে ভুলবো না। এত টাকা লোভ তোমার? কি খাবে এত টাকা? কি করবে এত টাকা নিয়ে? আমার স্বপ্ন পূরণ করব, আর একটা বাড়ি করব, আর এখন হোল্ডিং কার্ড বিকোয় 5,000 পিস, ওটা 50,000 করতে হবে। তা তোর যৌতুকটা না পেলে ওটা হবে কোথা থেকে? আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আমার একটা সম্মান আছে, আমি তোমার হাটের বলদ নই যে আমায় বিক্রি করে সেই টাকায় তুমি তোমার সিন্দুক ভরবে। বিশ নেই তার কুলোপানা চক্কর, হারাম জাতা, বেকার খাচ্ছিস তো বাপের ঘাড়ে বসে। আমি তাড়িয়ে দিলে স্টেশনে বসে পাতি লেবু বিক্রি করতে হবে, সেটাও অনেক বেশি সম্মানের। তোমার মতো কসাই বাবার বাড়িতে বসে সোনার থালায় রাজভোগ খাওয়াচ্ছে, ফুটপাতে বসে কলায়ের থালায় ডাল ভাত খাওয়া অনেক বেশি সম্মান। তাই যাও, তাই যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দলের বিবেকের পাঠ করছ কেন? যাও। তাই যাব, তবু তোমার লোভের চাকায় একটা দুঃখী পরিবারের শেষ সম্বলটুকু আমি পিষে ফেলতে পারবো না। তুমি না আমায় বলেছিলে আমাকে ত্যাজ্য পুত্র করবে? সেই দায় থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি থাকো, তুমি থাকো তোমার টাকা তোমার বাড়ি নিয়ে, আমার কিচ্ছু চাই না। আমি এখনই তোমার বাড়ি আর তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। ভয় দেখাচ্ছে, পেটে টান পড়লে সুসুর করে এখন ফিরে আসবে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে এলে? কিন্তু বিয়ের নামে এই পণ প্রথা আমি সহ্য করতে পারলাম না। লেখাপড়া শিখেছি, কম্পিউটার ট্রেনিংও কমপ্লিট করেছি, একটা চাকরি আমি ঠিক জুটিয়ে নিতে পারবো, কিন্তু রানীকে আমি কষ্ট দিতে পারবো না। আপনি আমায় আশ্রয় দেবেন না মা? দেব। প্রজাপতি আমাকে শুনিয়ে শুনিয়ে জানাই বাজাচ্ছে, আমিও বাজাবো। আনন্দে নাচছে, নাচাচ্ছি ওকে, মাথায় আগুন জ্বলছে আমার। আর ও দাদা এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতে করে মাথায় দাও। এটা আমার প্রথম মাসের মাইনে। ওটা রানীকে দাও বাবা। না মা, আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, মায়ের ভালোবাসা দিয়েছিলেন, তাই এ টাকার উপর অন্য কারোর অধিকার নেই, এটা আপনি রাখুন। শুনছো, একবার ঘরে এসো তো। রানী ডাকছে, যাও। হ্যাঁ মা, মা মা এই নাও আমার মাইনের টাকাটা। আরে কোথায় গেল রে?
এত কম কেন রে? পড়ে টড়ে যায়নি তো? শুধু 600 টাকা আছে। নাকি ধার করেছিলি, সুদ দিয়েছিস? মাথা খারাপ? বাবার মতন ভুল করে সারাটা জীবন আমি খেসারত দেবো? একটা ফ্ল্যাট বুক করেছি, মাসে মাসে 1200 টাকা করে কেটে নিচ্ছে। ফ্ল্যাট? হ্যাঁ মা, সারাটা জীবন কি আমি ভূত বাংলোতে কাটাবো? বাবা নিজেও যেমন ছিল, আমাদেরও তেমনি হাল করে গেছে। তাই আমি এই ভুল আর করব না। আমি ঠিক করেছি মা, আমি মেরি আর খোকাকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটের জন্য প্রথম ইনস্টলমেন্ট আমি দিয়ে এসেছি আজকে, তাই এই মাসে মাইনেটা কম দিচ্ছি।